আপনারা স্বাগত আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আজকে আমি এবং লিড মোবাইল জার্নালিস্ট সাব্বির, যাকে আপনারা সাব্বির লাইভ নামে বেশি জানেন, আমরা দুজন চলে এসেছি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে। এবং এই পুরো রাস্তাটি আমরা, মানে যেটুকু কমপ্লিট হয়েছে অর্থাৎ বরণী পর্যন্ত, পুরোটি আমরা গাড়িতে করে যাব এবং সেই ভিডিওতে আপনাদের স্বাগত। চলুন আমরা দেখতে থাকি। বন্ধুরা, আমরা গাড়ি নিয়ে রওনা দিয়েছি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের উত্তর প্রান্তে, অর্থাৎ কাউলা থেকে যে এই র্যাম্পটি শুরু হয়েছে সেখান থেকে আমরা বরণী পর্যন্ত যাব। আমরা 45-50 মধ্যে গাড়ির গতিসীমা নির্ধারণ করেছি, আমরা 50 কিলোমিটার উপরে যাব না। তো আমরা যাত্রা শুরু করেছি। এই মুহূর্তে রয়েছি খিলক্ষেত। দেখতে পাচ্ছেন যে ডান পাশে খিলক্ষেতের দুই পাশে যে ভবন, এবং এই ফ্লাইওভারের নিচেই কিন্তু রয়েছে রেল লাইন, বাংলাদেশ রেলওয়ের রেল লাইন, এবং নির্মাণাধীন তৃতীয় ও চতুর্থ যে রেল ট্র্যাক দুটি রয়েছে তারও কাজ চলছে এই ফ্লাইওভারের নিচেই। যতটুকু ধারণা করছি আমরা এখন খিলক্ষেত বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছি। এখানে সামান্য বামে টার্ন রয়েছে, কেননা আমাদের ডান পাশে রয়েছে কুড়িল ফ্লাইওভার, কুড়িল বিশ্বরোড ফ্লাইওভার। আমরা যতটুকু ধারণা করতে পারছি আমরা কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি, কেননা এক্সপ্রেসওয়ের যে পথটি সেটি অনেক উঁচু হয়ে গেল, অর্থাৎ ফ্লাইওভারের উপর দিয়ে যে পোর্শনটি গিয়েছে সেটি কিন্তু অনেক উঁচু করে তৈরি করা, যাতে নিচে যে গাড়িগুলো যাবে তাতে কোনো সমস্যা তৈরি না হয়। আমরা এই মুহূর্তে 45 কিলোমিটার গতিতে এগোচ্ছি, এবং ডান পাশে দেখতে পাচ্ছি যে টার্নটি রয়েছে, সেই টার্নের পাশে দেখা যাচ্ছে যে দুটি র্যাম্প। আমরা ডান পাশে কুড়িল বিশ্ব রোডের দুটি র্যাম্প দেখতে পাচ্ছি, একটি র্যাম্প গেছে খিলক্ষেতের দিকে, আরেকটি র্যাম্প গেছে শেওড়া বাস স্ট্যান্ডের দিকে। আমরা সেই পথ ধরে এগিয়ে চলেছি। আমার ঠিক ডান পাশে যে ফেন্সটি দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে যে আমরা কুড়িমিটোলা গলফ ক্লাব পার হচ্ছি। বামে একটি র্যাম্প, এই শেওড়া বাস স্ট্যান্ডের একটি ইউলুপ র্যাম্প রয়েছে, ওখান থেকে ঘুরে এসে এখানে যুক্ত হয়েছে, মানে এক্সপ্রেসওয়ের সাথে যুক্ত হয়েছে। বিমানবন্দর অভিমুখে যেসব গাড়ি শেওড়া দিয়ে এক্সপ্রেসওয়েতে উঠতে চান তারা এই ইউলুপ ফ্লাইওভার ব্যবহার করে এক্সপ্রেসওয়েতে উঠতে পারবেন, যেটি আমরা এখন পার হচ্ছি। আমরা ক্যান্টনমেন্ট স্টেশনের কাছাকাছি চলে এসেছি। ডান পাশে রেডিসন হোটেল দেখতে পাচ্ছেন, এখানে কাজ চলছে। ডান পাশের যে অংশটি রয়েছে এক্সপ্রেসওয়ের, অর্থাৎ রোড ডিভাইডারের পশ্চিম প্রান্তের যে অংশটি রয়েছে সেখানে পিচ ঢালাই কাজ চলছে। আমরা এখন রেললাইনের উপর দিয়ে যাচ্ছি, অর্থাৎ বিমানবন্দর থেকে কামলাপুর পর্যন্ত যে রেলপথ তার কিছু অংশের উপর দিয়ে এই এক্সপ্রেসওয়ে চলে গেছে। আমরা এখন বরণী ওভারপাসের কাছাকাছি চলে এসেছি, এবং সামনে দেখতে পাচ্ছি একটু উঁচু হয়ে গেছে, তার মানে হচ্ছে
তার নিচে ওভারপাসটি রয়েছে। অনেক বড় বড় ইকুইপমেন্ট, বড় বড় গাড়ি দিয়ে এই কনস্ট্রাকশন কাজগুলো করা হচ্ছে। দেখতে পাচ্ছি বাম পাশে বড় একটি ভবন। এই এক্সপ্রেসওয়ে দিয়ে কত দ্রুত গন্তব্যে পৌঁছে যাওয়া যাবে আর তার একটি ধারণা দেওয়ার জন্য আজকের ভিডিও। যদিও আমরা খুব ধীর গতিতে গাড়ি চালাচ্ছি, এক্সপ্রেসওয়েতে সহজে কিন্তু 80 কিলোমিটার বেগে গাড়ি চালানো যাবে। আমরা এই মুহূর্তে 35 কিলোমিটার বেগে চলছি। কংক্রিট ঢালের কাজ শেষ, মাঝখানে রোড ডিভাইডার বসানো শেষ, স্ট্রিট লাইটের পিলার সেটি বসানো শেষ, দুই পাশে সেফটি গার্ড সেটি তৈরি করা শেষ। আমরা আবার নিচের দিকে নামছি। আমাদের ঠিক বাম পাশেই আর্মি স্টেডিয়াম, তার মানে আমরা বনানীর খুব কাছাকাছি চলে এসেছি আর হয়তো বেশিক্ষণ সময় লাগবে না। বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনে র্যাম্পটি আবার উঁচু হয়ে গেছে, ফ্লাইওভারটি আবার একটু উঁচু হয়ে গেছে। এর কারণ হচ্ছে ওর নিচ দিয়ে আরেকটি ইউলুপ র্যাম্প যুক্ত হবে বনানীর সাথে। বিমানবন্দর অভিমুখী গাড়িগুলো যদি এই বনানীতে নামতে চায় তাহলে তার বাম দিয়ে নেমে ইউলুপের মধ্যে যে র্যাম্প করা রয়েছে, এই ইউলুপের র্যাম্পটির জায়গা দেওয়ার জন্যই কিন্তু এই এরকম উঁচু করে করা হয়েছে। সোজা চলে গেছে তেজগাঁওয়ের দিকে আর আমরা যে বামের লেনে প্রবেশ করলাম, এটি হচ্ছে বনানীতে নামার র্যাম্প। অর্থাৎ আমরা বনানী চলে এসেছি, আমরা বাম দিয়ে ধীরে ধীরে নেমে যাচ্ছি এবং আপনি দেখতে পাচ্ছেন যে ডান পাশে আরেকটি র্যাম্প এসে যুক্ত হয়েছে। অর্থাৎ যেসব গাড়ি মহাখালী থেকে বনানী অভিমুখী যেসব গাড়ি এক্সপ্রেসওয়েতে ছিল, তারা যদি এয়ারপোর্ট না গিয়ে বনানী নামতে চায় তাহলে এই ইউলুপ ব্যবহার করে খুব সহজে বনানী নেমে যেতে পারবে। বিমানবন্দর সড়কের যানজট নিত্যদিনের সঙ্গী, সেই হিসেবে আমরা কিন্তু খুবই কম সময়ে পার হয়ে গেলাম, যদিও আমাদের গাড়ি গতি ছিল খুবই সীমিত। এই সামনে যে ব্যারিকেডটি দেওয়া দেখছেন, সামনে যে এই ব্যারিকেডটি দেওয়া দেখছেন, এটি দিয়ে কিন্তু সোজা আমরা নেমে যাব। যেহেতু এই কাজটি, এই অংশটি এখনও শেষ হয়নি, সে কারণে বিকল্প রাস্তা হিসেবে আমরা ইউটার্ন করে বনানী নামব। যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এছাড়াও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।